মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। বহুজান আমার যায় তোমার প্রেমে কুরবানি দিই। আপনার ফোন রেখে গেছেন। আপনি ফোন রাইখা গেছে, আপনি তো আসার সময় হলে নর্মাল আছে, হঠাৎ করে আপনি পোয়াতে হয়েছেন আপা। কি বাচ্চা আছে আপনার পেটে বলেন মতো কে আমার পেট বলের মতন, মানে ওই যে কি ওই যে জমজ বাচ্চা হইব তো এইজন্য বলের মতন হইছে, ডাক্তারে কইছে আমারে। কিন্তু খসর খসর আওয়াজ, খসর খসর আওয়াজ মানে এই যে কুমা কি করে আপনি আমার মাল দেন, তাহলে আপনার ফোন দিবেন। আপনার মাল, আপনার কোন মাল নাই তো আমার কাছে, এখান থেকে দুইটা চিপস নেই, এখান থেকে আর খসাত খসাত আওয়াজ হয়েছে, তাতেই বুঝছি আমি এনে বাচ্চাও শব্দ করে খসখস। না মানে কি, মানে কি দিবেন না ফোন আওয়াজ দাও, ফোন দিবেন না ভাই বলেন। হ্যাঁ, 10 টাকার ঘোড়ার নিকে তো লাখ টাকার বস্তু খাবার পারুম না। দে কথা হইছে কি, মাল দেন কথা এরা এই দিবেন কি না কর, মোবাইলটাকে দেন আমি আপনাদের। না মোবাইল দিতে নিয়ে তো উঠ দিতে পারে, মাল দিবেন মোবাইল দিবেন, আপনার মোবাইল আমি ইউজ করতে পারব না, থানায় মামলা করলে পুলিশ এসে উল্টো আমার ধরে নিয়ে যাবে। আমার না ভাই, খিদে লাগছে মারে বাপ, শালি চুরি করবি কি আয়শা কবি আল্লাহর ওয়াস্তে কিছু দেন গো ভাই সাহেব দিমু, আমি স্যার তোর ভদ্র গোষ্ঠী গিয়ে শালি চুরি করছ, চোরের বংশ চোরের গোষ্ঠী, শালি দিবি নাকি কাপড় চোপড় সব খুলে রেখে দিমু, খুব ভালো সাফ করছে, নাইলে কোথায় গেল খুব দেয়া ভ্যাকুয়াম দেয়া ভাই। হ্যাঁ কবে থেকে শুরু করিস বোন? সকালবেলা দোকান গুলো ফোনি বাটকা কিছু করে না, আইসা চুরি করে গুডাউনে রাখছ শালি, তোর বাপরে নাই কেন আসবি, তার
পর ফোন পাবি শালি শালি কত বড় খারাপ হয়েছে ভগাত করে দুইটা নিচার উপরে রাইকে দিছে নিচতলা উপর তলা ভিতরে গেছিলা তারপরে মুরগি খুঁজতে গিয়া ভাবির হাতে তোমার হাত খাবলা দিয়ে ধরলাম মুরগি মনে কইরা ভাবি তোমারে ধরলো তারপরে অন্যান্য সিন হইলো সিন শেষ মুরগি পাইলা না বাইরে আসলা তাই না শুননা ভাবি তাই না 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 কি হলো না না খামলাতে ধরবো কে ধাক্কা লাগবো কে তাইলে লাগে না না ভাবি ভাবি মুরগি ও খামলা দিয়ে ধরো না ও সিন লাগেছে হ্যাঁ সিন লাগেছে আহ আরে ভাবি আপনার না দয়া মায়া কিচ্ছু নাই মনের ভিতর মনের ভিতরে একটু তেল দিয়ে মালিশ কইরেন বুঝছেন কি কইয়া শশানো সয়াবিন ওই একটা হইলে নারকেল দিলে ভালো হইবে নারকেল তেল দিয়েন হ্যাঁ পরের জামাইরে ধরছেন একটু আস্তে ধরতেন আদর দিয়ে ধরতেন এমন ভাবে ধরছেন উত্তেজিত হইয়া আমার জামাই ছিললেই গেছে ভাবি বাসান আসলে ওই যায় একটু ওই ধাক্কা লাগছে কই এই ভাই আপনি ধাক্কা লাইন কে দেখছো কত ফ্রেশ তাই না ভাবি ফ্রেশ ভাবি ফ্রেশ না হ্যাঁ আমি তো ফ্রেশই তুই তো ভেজাল আমি ভেজাল কে কি তোরে আমি কি কইছি আর তুই ভাবি রে নিয়া ভুট্টা খেতির ভিতরে দেশি মুরগি খুঁজতে গেছিস কক 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 ক ভাবি কইলো এখন না যদি যাই তাহলে হেই আমার মাইন্ড করবো না এই লাগে মুরগি কই মুরগি কই ভাবি ভিতরেই আছে না ভাবি কেন তুই উত্তর দে তুই তো মুরগি খুঁজতে গেছো মুরগি খুঁজে পাই নাই তো এই লাগে আমার চলে এলে মন খারাপ করে তাহলে ছিললো কে কি ছিলছে তুই না কইলি ছিল লাগেছে ভুটে ধার আছে না ধার লাগছে ও তার মানে এতই মানে ফাল দিছস ভুট্টার পাতা ধার লেগে কাটতে পর্যন্ত গেছে কি হরে ফাল দিলে ভাবি পড়ছিল পড়ে গেছিল হেরে উঠাইছি তো অনেক একটু ব্যথা পাইছি মানে এতই ফিলিংস তোর মনের ভিতর ফাল পাচ্ছিল ভাবিরে নিয়ে ঢোকার সাথে সাথে ভাবিরে ফালাই দিছ কি কয় কি কিছুই তো বুঝি না আমি বুঝি না এই মহিলা কি কয় কি মানে হ্যাঁ কি বুঝাইতেছেন আপনি আপনার জামাই বাড়িতে থাকে না সারাটা দিন আপনার জামাই কষ্ট করে খাইটা মাইটা আপনার লেগে ইনকাম করে আনে আর আপনি কি করেন আজকে আমার জামাই কালকে অমুকের জামাই পরশু তো অমুকের জামাই নিয়ে ভুট্টা খেতে একদিন মরিচ খেতে একদিন শশা খেতে একদিন আরে নিয়ে গেছেন হো ভাই এর আগে ওই যে মরিচের খেতে গেছিলাম আমার হাঁসটা হারাইছিল তাই মরিচ খেতে একজনরে নিয়ে গেছিলাম এর আগে ওই যে আখ খেতে গেছিলাম ওখানে আমার ছাগলটা খুঁজে পাইতেছি না তাই আরেকজনে কইছিলাম ওই পাড়ার মজনুকে যে আমার ছাগলটা খুঁজে দাও আজকে আমার যে ভুট্টা খেতে মুরগি হারাইছে তাই আপনারে কইছি তাই আমার ভাবির ভুল বোঝার কি আছে হা হা আপনার খালি হারাই আর আমি আপনার ভুলই বুঝলাম তাই না মানে আপনার একটা করে হারাই আর এই রকম জাউরা জোয়ান মরদ্দ নিয়ে ভুট্টা খেতে আখ খেতে মরিচ খেতে শশা খেতে ঢুকেন তাই না আজকে আমার জামাই ভাগে পড়ছে তুই তো সুযোগ অবশ্যই দিছ তোর দোষ ছাড়া তো এখানে ভাবি তোরে জোর করে নিয়ে ঢুকাইতেই পারবো না এর আগে হারিয়েছিলাম এর আগে একবার না হাজারবার শতবার হারাইছিল আর তোর মতো এই পাড়ায় যে কয়টা আছে সব কয়টা ভাবির খাওয়া শেষ হয় কি খাইছে ভাই সত্যি তো মুরগিটা হারাইছে এই জন্যই নিয়ে গেলাম আর এই মহিলা সে ঠাট্টা একটা থাপ্পড়টা মারলো মারলো এর জামাইরে সুদ্ধ মারলো